কন্যা সন্তানের জন্ম, গাড়ি সাজিয়ে নার্সিংহোমে পরিবার, একেবারে উৎসবের আমেজে সন্তানকে বাড়ি আনলেন বাবা। সমাজের স্বঘোষিত নিয়মে তোয়াক্কা না করেই নজির গড়লেন ইউসুফ হাসান। কন্যা সন্তান জন্ম নিতেই তাকে ফুলের তৈরি গাড়িতে করে বাড়ি নিয়ে এলেন বাবা ইউসুফ। আনন্দে আত্মহারা গোটা পরিবার। গত 18ই মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদের সাগরদিঘি থানার এলাকার বাসিন্দা ইউসুফ হাসান এবং তার স্ত্রী রুকসা পারভিনের কন্যা সন্তান। সন্তানের জন্ম নেওয়ার পর জানা যায় মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছেন। এদিকে মেয়ে হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা বাবা ইউসুফ। রীতিমতো ফুল দিয়ে গাড়ি সাজিয়ে উৎসবের আমেজ তৈরি করে কন্যা সন্তানকে বাড়ি নিয়ে এলেন বাবা ইউসুফ। তখন মেয়ে সন্তানই সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি। দুনিয়ার বুকে যখন নিয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী, মা বাবা কাউকেই ভারী হতে নেই, সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই, মেয়েও যেমন সন্তান তেমন ছেলেটাও সন্তান। মেয়ে আর ছেলে বলে কোনো ভেদাভেদ নেই, ছেলে মেয়ে দুটোই সমান। বিবাহ বিচ্ছেদ হয় যেমন ধরেন কেউ আর কি মেনে নিতে পারছে না, এটা কিন্তু ভুল কথা। যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরও ঠিক ততটাই অধিকার আছে। ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে। ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার বুকে যে হ্যাঁ আমিও ডক্টর হতে পারি, আমিও ইঞ্জিনিয়ার হতে পারি। আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ আমিও বড় হয়ে কিছু হব মা বাবার জন্য, আমিও মানে ছেলের মতোই একটা সন্তান। যেখানে সমাজের এখনো কিছু মানুষ আজকের দিনে দাঁড়িয়েও মেয়েদের অবহেলা করে কন্যা সন্তান জন্ম নিয়ে, সেই মাকে এমনকি মেয়েকেও অত্যাচারিত হতে হয়। অনেকেই মনে করছেন সেখানে এক নজির সৃষ্টি করলেন ইউসুফ হাসান। অনেক ছেলের আশা ছিল খুব যে আমার মেয়ে সন্তান হলে আমি একটা ই করবো, একটা মানে আমাকে বলেছিল যে বাবা আমি আমার কন্যা যদি সন্তান হয় তাহলে আমি 10-11টা গাড়ি করবো, আমি করে আমি যেদিন আনতে যাবে সেদিন আমি নিয়ে আসবো সবকে বলে আমার আত্মীয় স্বজন। আমার মেয়ে নাই তো বোনের খুব আশা আছে, মেয়ে খুব ভালোবাসে। কন্যা সন্তান হওয়ায় গর্বিত বাবা জানালেন, আমার স্বপ্ন ছিল আমার কন্যা সন্তান হোক, মা ফাতেমা যেন আমার ঘরে আসে, আর আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। বলবো মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, কখনোই তাদেরকে বোঝা ভাববেন না, একটা ছেলের মতন করে তাকেও পড়াশুনো শেখান। তাই আমি আমার ঘরের লক্ষ্মীকে গাড়ি সাজিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, যখন 18 বছর বয়স হয় তারপর থেকেই স্বপ্ন ছিল যে বিয়ে যেদিন হবে সেদিন যেন আমার ঘরে একটা কন্যা সন্তান আসে বা মা ফাতেমা আমার ঘরে আসে। তো যখন আমি 18 তারিখে হসপিটালে নিয়ে আসি বসুমতী হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, তখনকার এনার ডাক্তাররা যখন অতি করে বলে যে আমার মেয়ে হয়েছে তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। এবং আমার যে স্বপ্ন যে আজকে 10-12টা গাড়ি এনে আমার মেয়েকে ফুল সাজিয়ে আজকে নিয়ে যাচ্ছি এবং আমি আগামী দিনে যেন মেয়ের দেখভাল ভালোভাবে করতে পারি আপনাদের কাছে তার জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা চাইছি। এবং এই হসপিটালে এই কারণে করা কারণ এই হসপিটালটা অত্যন্ত ভালো, এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এরা এত ভালো পরিষেবা দিয়েছে যেটা বলে বোঝানোর না। এবং এখানকার যিনি ডাক্তার আছেন শুভেন্দু, তিনি আমার স্ত্রীর ওয়াইফের ওটি করেছিলেন এবং তিনিও খুব ভালো একজন ডাক্তার এবং খুব ভালোভাবে আমার ছেলে এবং আমার মেয়ে এবং স্ত্রীকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছেন এবং আমি সুস্থভাবে যে বাড়ি নিয়ে যেতে পারছি তার জন্য এই হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ। বাবার মতোই আনন্দে মাতোয়ারা মেয়ের মা রুকসা পারভিন। তিনি জানান, আমার স্বামী খুবই ভালো আর আমি চাই প্রত্যেকটা স্বামীর যেন এরকমই মানসিকতা থাকে, তারা যেন মেয়ে সন্তান হলে খুশি হন। প্রচন্ড খুশি হয়েছি কারণ প্রত্যেকটা স্বামীকে এরকম করা উচিত, কারণ আমার স্বামী প্রচন্ড ভালো, আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে। সমাজ সচেতনদের মতে ইউসুফ এবং রুকসার মতো মানসিকতা যেন প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, আর তাহলেই এই সমাজের একাংশ আর কন্যা সন্তানদের বোঝা ভাবতে সাহস করবে না।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মুর্শিদাবাদ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।